আর আত্মশুদ্ধি যদি করতে হয়, আত্মশুদ্ধির সবচেয়ে বড় মেশিন কোরআনে আল্লাহর নির্দেশ, সেটা হলো নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর একটা এমন কুদরতি সাবান, যেই নামাজ ঠিকমতো পড়লে শরীরে যত পাপ পঙ্কিলতার ময়লা সোঁয়াস আছে সব দূর হয়ে চলে যায়। জাপানের সাউথ কোরিয়ার আজকে 50টার উপরে দেশে করোনা ভাইরাস, আপনারা জানেন। আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করাই দেই, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রত্যেক জুমায় এখন মসজিদে আসে, জুমার খতিবকে বলে, খতিব সাহেব বর্তমান পৃথিবীতে যতগুলো জাতি গোত্র আছে আমি মনে করি মুসলমান তার মধ্যে সবচেয়ে ভালো, সর্বশ্রেষ্ঠ, আপনি দয়া করে এই মুসলমানদেরকে নিয়ে আমার দেশের জন্য একটু দোয়া করুন। আর গেল জুমায় চীনের আম জনতা কেন্দ্রীয় মসজিদের দিকে আজানের পরে লাইন 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 মিছিল সব মসজিদে। বেচারারা উজুও জানে না, কিছু জানে না। এখন এখানে কেউ কাপড়ের টুকরে একটা নিয়ে আসছে, কেউ খবর কাগজ নিয়ে আসছে, মসজিদ তো অনেক আগে ভরে গেছে, সেহেন ভরে গেছে, এইবার দূরের রাস্তাঘাট পুরা গ্রাম ভরে গেছে, সব মুসল্লি আর মুসল্লি। এখন উজু করতে তো জানে না, কিন্তু করোনা ভাইরাসের বড় বড় ডাক্তাররা আজকে সিদ্ধান্ত দিয়েছে দিনের মধ্যে কয়েকবার যদি চোখ নাকের শক্ত হাড্ডি পর্যন্ত পানি দিয়ে ধোয়া, কুলি করা, হাতের কনুই পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত দিনে কয়েকবার যারা ধোয়, তাদের কোনোদিন করোনা ভাইরাস হয় না, হবে না। তাহলে আমরা তো দৈনিক পাঁচবার এমনি দুই, ঠিক কিনা বলেন? আমরা নিজেদের ইচ্ছা মতো দুই কেমন? ইয়া ইয়াল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতে, তোমরা যখন সলাত আদায় করতে চাও, ফাকসিলু উজুহাকুম, মুখ ধো, এরপরে তোমরা ওয়াই দিয়া কুমিল আল মারাফিকে, কোরআনের আয়াত, হাতকে কনুই পর্যন্ত ধো, ওয়াম শাহু বিরুসিকুম, মাথা এইভাবে মুছে করো, ওয়ার জুলা কুমিল আল কাবাইন, পা দুইটাকে টাকলুর গিরা পর্যন্ত ধো। তাহলে দৈনিক পাঁচবার তো আল্লাহর কুদরতি সাবান, উযু এটা আমরা করি, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? এখন চীনের আম পাবলিক দোকান বন্ধ করে আসছে, অফিসগুলো তো আর আগ থেকে বন্ধ, দুনিয়ার উল্লেখযোগ্য কয়েকটা দেশের বিমানবন্দরগুলো বন্ধ, রেল সার্ভিসগুলো বন্ধ, কিনা বেচা বন্ধ। আর যেইভাবে এটা ছড়াচ্ছে, বুড়ারা বলতে পারবেন ছোটকালে নোয়াখালিয়া কথা, হাডের দোগাচ্ছা বাংছে, হাডের দোগাচ্ছা কুন্ডারে কয়, পাট খেতে পাট বেশি গন হয়ে গেছে, এখন এই পাট জোড়ায় না, তাজা হয় না, যার জন্য গৃহস্থ কামলা নিয়ে দোগাচ্ছা ভাঙে, দুর্বল দুর্বল যেগুলা এগুলো উঠে ফেলে, এখন আল্লাহ দোগাচ্ছা ভাঙন শুরু করছে, কিন্তু ঠিক কিনা বলেন? আর বাংলাদেশ দুনিয়ার মানচিত্রে এমন একটা দেশ, যেই দেশে দেশের আয়তন হিসাবে মানুষের সংখ্যা পিঁপড়ার চাইতেও বেশি, এত ঘনবসতি দুনিয়ার আর কোথাও নেই। আল্লাহ না করুন এখানে যদি করোনা ভাইরাস শুরু হয়, তাহলে কি যে একটা কেয়ামত কারবালা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পুরা দুনিয়াকে হেফাজত করুন। এবার আরেকটা